নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের 5 সদস্যের বিরুদ্ধে 300 কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। আজ ব্রিফিংয়ে দুদক সচিব আরও জানান, আর্থিক অনিয়ম ও মানি লন্ডারিংয়ের সাথে জমিদাতা প্রতিষ্ঠান আশালয় হাউজিংয়ের 4 জন জড়িত। দুর্নীতি দমন কমিশনের মামলায় গত 22 মে হাইকোর্টে আগাম জামিন নিতে গিয়ে আটক হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 4 জন ট্রাস্টি। সেখান থেকে তাদের শাহবাগ থানায় পাঠানো হয়। পরদিন ঢাকার স্পেশাল সিনিয়র জজ আদালত তাদের কারাগারে পাঠায়। এরা হলেন রেহানা রহমান, এম এ কাশেম, মোহাম্মদ শাহজাহান ও বেনজির আহমেদ। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিমুদ্দিন আহমেদ পলাতক। আর্থিক অনিয়মের তদন্ত করতে গিয়ে মানি লন্ডারিংয়ের তথ্য পায় দুদক। বৃহস্পতিবার দুদকের তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দেন। এতে ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে 300 কোটি টাকা অনিয়মের প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তহবিলের টাকা আত্মসাতের হীন উদ্দেশ্যে কম দামে জমি কেনা সত্ত্বেও বেশি দাম দেখিয়ে প্রথমে বিক্রেতার নামে টাকা প্রদান করেন, পরবর্তীতে বিক্রেতার নিকট থেকে নিজেদের লোকের নামে নগদ চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে আবার নিজেদের নামে এফডিআর করে রাখেন। দুদক সচিব জানান, মানি লন্ডারিংয়ে আশালয় হাউজিং সোসাইটির চেয়ারম্যান সহ ঊর্ধ্বতনরা জড়িত। আবাসন কোম্পানিটির 4 জনের সহযোগিতায় এই অর্থ তছরূপ করা হয়েছে। মানি লন্ডারিংয়ের মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধ করায় এবং বেআইনি কার্যকলাপ সংগঠিত করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে বিশ্ববিদ্যালয় তথা সরকারি অর্থ আত্মসাৎ করে নিজেরা অন্যায়ভাবে লাভবান হয়েছেন। দুদক সচিব জানান, এই প্রতিবেদন আদালতে পেশ করা হবে। পলাতক আসামিদের গ্রেপ্তারে চাওয়া হবে নির্দেশনা। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের 5 সদস্যের বিরুদ্ধে 300 কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। আজ ব্রিফিংয়ে দুদক সচিব আরও জানান, আর্থিক অনিয়ম ও মানি লন্ডারিংয়ের সাথে জমিদাতা প্রতিষ্ঠান আশালয় হাউজিংয়ের 4 জন জড়িত। দুর্নীতি দমন কমিশনের মামলায় গত 22 মে হাইকোর্টে আগাম জামিন নিতে গিয়ে আটক হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 4 জন ট্রাস্টি। সেখান থেকে তাদের শাহবাগ থানায় পাঠানো হয়। পরদিন ঢাকার স্পেশাল সিনিয়র জজ আদালত তাদের কারাগারে পাঠায়। এরা হলেন রেহানা রহমান, এম এ কাশেম, মোহাম্মদ শাহজাহান ও বেনজির আহমেদ। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিমুদ্দিন আহমেদ পলাতক। আর্থিক অনিয়মের তদন্ত করতে গিয়ে মানি লন্ডারিংয়ের তথ্য পায় দুদক। বৃহস্পতিবার দুদকের তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দেন। এতে ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে 300 কোটি টাকা অনিয়মের প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তহবিলের টাকা আত্মসাতের হীন উদ্দেশ্যে কম দামে জমি কেনা সত্ত্বেও বেশি দাম দেখিয়ে প্রথমে বিক্রেতার নামে টাকা প্রদান করেন, পরবর্তীতে বিক্রেতার নিকট থেকে নিজেদের লোকের নামে নগদ চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে আবার নিজেদের নামে এফডিআর করে রাখেন। দুদক সচিব জানান, মানি লন্ডারিংয়ে আশালয় হাউজিং সোসাইটির চেয়ারম্যান সহ ঊর্ধ্বতনরা জড়িত। আবাসন কোম্পানিটির 4 জনের সহযোগিতায় এই অর্থ তছরূপ করা হয়েছে। মানি লন্ডারিংয়ের মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধ করায় এবং বেআইনি কার্যকলাপ সংগঠিত করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে বিশ্ববিদ্যালয় তথা সরকারি অর্থ আত্মসাৎ করে নিজেরা অন্যায়ভাবে লাভবান হয়েছেন। দুদক সচিব জানান, এই প্রতিবেদন আদালতে পেশ করা হবে। পলাতক আসামিদের গ্রেপ্তারে চাওয়া হবে নির্দেশনা। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।